হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে অন্নপূর্ণা পুজো, চলেছি বাপের বাড়ি খর্তাতে। ইচ্ছা আছে ধুনু পুরানোর, যদি তখনও সময় থাকে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, এখন প্রায় 11টা বেজে গেছে। বেরোনোর ইচ্ছে ছিল 9টা সাড়ে 9টার সময়, বাট যা হয় হয় না, সব মিলে ঝুলে সেই 11টাই বেজে গেল। কিন্তু আমার লুকটা কেমন হয়েছে, পুরো লুকটা এর চেয়ে বেশি দেখাতে পারছি না, কারণ আমি তো অত পোক্ত নই। চলো যাই, যাওয়া যাক। অনেকদিন বাদে আবার বেরোচ্ছি পার্থের সাথে, মাঝে মাঝেই বেরোই, কিন্তু এই যে সাজুগুজু করে বেরোনো সেটা হয় না। এই যা, চলো আপাতত বেরো। আমি 10 বার ওঠায়, 50 বার ওঠায়। এখন যা ব্রিজ হচ্ছে, সব যে ক্যাপাসিটি ছিল তার 80 গুণ ক্যাপাসিটি বাড়াচ্ছে, এবং নেক্সট 150 বছর যাতে না ভাঙে সেইভাবে করছে। বেরোতে অনেক দেরি হয়ে গেছিলো, কিন্তু তাছাড়াও পার্থ মানে চটপট আগে মানিকতলা বাজার থেকে ফুল মালা সব মিষ্টি টিষ্টি নিয়ে চলে এসছে। আর আমরা আজ, আমি অন্তত ফার্স্ট টাইম আমি ওই টালা ব্রিজে উঠলাম, আর সেটাতে আমি খুব এনজয় করছি। পার্থ যদিও বলছে হ্যাঁ তুমি এইভাবে ভিডিও করো না, ফট করে পড়ে যাবে বাই চান্স, তো সেই সব ব্রিজ সম্বন্ধে অনেক রকম কথা শুনতে শুনতে আমরা প্রায় পৌঁছে গেছি বাড়িতে। এতই দেরি হয়ে গেছিলো যে পুজো শেষ হয়ে গেছে, কাকিমাদের সব ধুনু পুরানো হয়ে গেছে। আমি লাস্ট টাইম মানে ভিক্ষে দেওয়াও হয়ে গেছে, আমি আসার পর ভিক্ষে দিলাম, তারপরে মালা পরানো এসবই হলো, তারপরে ধুনু পরানো হলো। তো আপাতত পার্থ আর ঠাকুরমশাই দুজনে মিলে চেষ্টা করছে মালাটা দেওয়ার। আমি কাল আগের দিন বলেছিলাম যে পার্থ তুমি মালাটা আগে দিয়ে এসো, মালা মিষ্টি ফুল এগুলো দিয়ে এসো। পার্থ বলো না আমি যাব গিয়ে পড়াবো, কিছুতেই আর সকালে তাড়াতাড়ি উঠতে পারলো না, যার জন্য অ্যাজ ইউজুয়াল আমাদের দেরি হয়ে গেল। এবারে না মুকুটটা অনেক লম্বা দিয়েছে, যার জন্য কিছুতে মায়ের গলায় মালাটা পরানো যাচ্ছে না, বাধ্য হয়ে হাতে পড়ে দিতে হবে, কারণ হাতে যে অন্নপূর্ণার অন্নপাত্র সেটাও পড়ে গেল। কি হচ্ছে বলো তো, আজকে সব মালাগুলো পড়ে। ধুনো পোড়াচ্ছি, কিন্তু একটা সময় ছিল একসাথে আমরা সবাই ভিক্ষে দিতাম, ধুনো পোড়াতাম, লম্বা লাইন।
জল মিষ্টি প্রসাদ খেয়ে আমরা একদম খেতে চলে এসেছি, প্রচন্ড খিদে পেয়েছিল, ভাই বউ সবাই মিলে আমরা চলে এসেছি খেতে। খেয়ে দিয়ে ওপরে এসে এটা হচ্ছে এই দোলনাটার এক মানে ভীষণ একটা স্মৃতির জায়গা, একটা ভালো লাগার জায়গা। আজকে যেখানে আমার ভাইয়ের ছেলে দুলছে, একটা সময় ছিল উচ্চ বয়সী বা উচ্চ ছোট বয়স থেকে আমরা ওই দোলনাটায় বসতাম, দুলতাম আমরা, আমি আমার খুঁতুতো বোনেরা, পিতুতো বোনেরা মাথা ঘুরবে, মারামারি করতাম, লিটারালি মারামারি মাথা ঘুরবে, এই ওই দোলনাটায় বসবে মাথা ঘুরে না, কতক্ষণ থাকবে, আমার একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া না, খতম না, আচ্ছা ফ্রিজে দেখ ওরে ওরে তুই দুলছিস আমার মাথা ঘুরছে। আসবো আসবো আসবো, পুজো অন্নপূর্ণা পুজো হয়ে গেল বা বাড়ি ফেরার পালা। তার আগে আমাদের আর একটা নিমন্ত্রণ বাড়ি আছে, সেটা হচ্ছে সেটাও অন্নপূর্ণা পুজোরই। আমি জানি না সেখানে কোনো ভিডিও করতে পারবো কি না, তো বেশ ভালো লাগলো, অনেকের সাথে দেখা হলো, খালি ছেলেকে একটু মিস করছিলাম। ওর হয়তো আসার মানে ওর আসার ইচ্ছে ছিল, কিন্তু অ্যাকচুয়ালি ওর ফেরারও কথা ছিল কিন্তু হলো না, টাইম মানে মিস করে গেল। এবার আস্তে আস্তে বেরোবো, কারণ আবার সেই তো আর একটা নিমন্ত্রণ আছে, সেখানে যাব, সেখানে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, যদিও খাবো না, অনেক দেরি হয়ে গেছে, বাবা একা আছে, যাব, প্রণাম করব, চলে আসব। তো সেই সুন্দর প্রতিমা, তো চলো বাড়ি। তো বাড়ি ফিরে এসেছি, খুব আনন্দ করলাম আজকে সারাটা দিন, আর আনন্দ করে তো এসেছি কিন্তু এখনও আমি চেঞ্জ করিনি, জাস্ট ঢুকলাম, বাবা বলছে পুরো কালি মেরে দিয়েছে মুখে। আসলে বাবাকে বোঝাবো কি করে, এখন রাস্তায় এত বেশি কার্বন না, আর এতটা দূর গেছি প্লাস এসছি, সব মিলে একদম সাংঘাতিক একটা বিচ্ছিরি অবস্থা। যতক্ষণ না বেশি একটু গাঠা ধুয়ে ফ্রেশ হবো ততক্ষণ আরাম হবে না। আর সকাল থেকে জল যেহেতু কম খাওয়া হয়েছে, যার জন্যে মানে হ্যাঁ কী বলবো, যত জল খাচ্ছি তারপরেও মনে হচ্ছে আরও জল খাই। তো চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, জানি না তোমাদের কেমন লাগবে, বাট আমার খুব ভালো লেগেছে, আমি নিজের মন থেকে এই ভিডিওটা নিজের মতো করে বানিয়েছি। যদি ভালো লাগে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে প্রচুর প্রচুর শেয়ার করো। টাটা, আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে, অন্য কোনো একটা দিনে। আর বাবা একা ছিল ঠিকই, কিন্তু বাবাকে বলেছিলাম বাবা চলো, মা বলো না রে আমি পারবো না, তো ঠিক আছে সে যখন চায়নি, ঠিক আছে আবার পরে দেখা হবে, টাটা টাটা। এবার একটু চেঞ্জ করতেই হবে, ফ্রেশ হতেই হবে, নাহলে সাংঘাতিক অবস্থা লাগছে আমার।